ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিনে 56 নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে পরপর দুটি পূর্ণ জোড় সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 36। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এই কারণে যে গতানুগতিক ধাঁচের অঙ্কের মতো এটা নয়। এখানে কিন্তু একটা জিনিস নোটিসেবল, সেটা হচ্ছে পূর্ণ জোড় সংখ্যা এর কথা বলা হয়েছে। অন্যান্য যে অঙ্কগুলো সেখানে কিন্তু জোড়ের কথা বলা থাকে না, বলা হয় ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা যাদের বর্গের পার্থক্য এত। যেহেতু এখানে পূর্ণ জোড়ের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যখন আমরা ডিটেইলস মেথডে অঙ্কটা করতে যাব, তখন আমরা ধরে নেব যে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স এবং তারপরে সংখ্যাটা হবে x+2। কেন x+2? তার কারণ হচ্ছে এরা জোড় সংখ্যা, এই জন্য আমাদের এভাবে ধরে নিতে হবে। তো এই যে আমরা ধরে নিলাম এইভাবে, এখন আমরা এখানে আসব যে পরপর দুটি পূর্ণ জোড় সংখ্যা নির্ণয় করুন, অর্থাৎ আমরা এই দুটো সংখ্যা ধরেছি, এটা এবং এটা একটা, যাদের বর্গের পার্থক্য। আচ্ছা বলেন তো বর্গের পার্থক্য কি? বর্গের পার্থক্য হচ্ছে এইটা হচ্ছে বড় সংখ্যা অর্থাৎ x+2 তার উপর হোল স্কোয়ার, এবং এটা হচ্ছে ছোট সংখ্যা অর্থাৎ x এর উপর স্কোয়ার, এই দুটোর বিয়োগফল হচ্ছে কত? 36। এইভাবে দেখেন এইখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করা হয়েছে। ঠিক আছে, আমি যে জিনিসটা বুঝাই দিলাম সেই জিনিসটা কিন্তু এখানেই রয়েছে। এখন এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করে যদি আপনারা এক্স এর ভ্যালু বা মান বের করতে পারেন, তখন এটা হবে এটা এবং আর একটার সাথে 2 যোগ করলে, অর্থাৎ যেটা এক্স এর মান বের হবে তার সাথে 2 যোগ করলেই পরে সংখ্যাটা পাওয়া যাবে। নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ডিটেলস মেথডটা আমি একটু হচ্ছে ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো এখানে যদি আপনারা বা a+b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেন, তাহলে a² + 2 × a × b + b² ঠিক আছে, আর -x² = 36। তো -x² + x² ক্রস হয়ে গেল, তাহলে বা 4x + 4 থাকলো, তাহলে 4x + 4 এই দিকে যদি চলে আসে মাইনাস হয়ে যায়, তাহলে 36 থেকে 4 বাদ দিলে কত হয়? 32। তাহলে সুতরাং x = 32 কে 4 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 8 বা 8। তাহলে x এর মান যদি 8 হয়, তাহলে x+2 এর মান কত? 8 আর 2 = 10। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে কিভাবে আমি অঙ্কটা করে ফেললাম ডিটেলস মেথডে। এভাবে ধারাবাহিকভাবে সাজালেই কিন্তু আপনাদের ডিটেলস মেথডে অঙ্কটা হয়ে যাবে। এইবার আমরা শর্টকাট মেথডে অঙ্কটা করব, সেটা একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনারা। আচ্ছা বলেন তো দেখি, পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে যাদের বর্গের পার্থক্য 36, তাহলে নিশ্চয়ই ক, খ, গ এবং ঘতে মানে হচ্ছে সংখ্যাগুলো আছে। তো আমরা ধরে নিলাম যে ক নম্বরটা রাইট, তাহলে এরা পরপর অবশ্যই এবং এরা জোর, প্রত্যেকটাই পরপর এবং জোর। খেয়াল করে দেখেন প্রত্যেকটা, এবং এটা কিন্তু হচ্ছে পরপর কিন্তু জোর নয়, তাই এই উত্তরটা হবে না আমরা শুরুতেই বলতে পারি। তাহলে থাকলো বাকি তিনটা অপশন, আমরা প্রথম থেকে যাব। তাহলে যাদের বর্গের পার্থক্য, আচ্ছা বলেন তো দেখি 10 এর উপর স্কোয়ার করলে কত হয়? 100। আর 8 এর উপর স্কোয়ার করলে কত হয়? 64। এদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে কিন্তু 100 থেকে 64 বাদ দিলে 36। তাহলে খেয়াল করে দেখেন অবশ্যই ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। তো লাকিলি এখানে ক নম্বর অপশনেই কিন্তু বিষয়টা মিলে গিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা শর্টকাট মেথডে এ ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন, বা সরি সলিউশন করতে পারেন। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 56 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা আমার শীটের হচ্ছে সিরিয়াল নম্বর 56। সেখানে অঙ্কটা কিন্তু সুন্দরভাবে সলিউশন করে দেওয়া রয়েছে, এবং শর্টকাট প্লাস ডিটেলস এই দুই ধরনের মেথডেই কিন্তু অঙ্কটা আমি সলিউশন করে দিয়েছি। তো এই শীটটা মোটামুটি আপগ্রেডের কাজ মানে শেষের দিকে। আপনারা যারা নতুন ব্যাচে আমার কাছে হচ্ছে পেইড ব্যাচে শিখবেন, তাদেরকে এই শীটটা দিয়ে দেওয়া হবে, এবং মোটামুটি 999টা অঙ্ক এখানে চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বাছাই করা অঙ্ক যেগুলো দেয়া রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্কই মানে যেগুলো শর্টকাট হয় না একেবারে সেগুলো বাদ দিয়ে, যেগুলো শর্টকাট মেথডে করা যায় সেগুলো শর্টকাটে রয়েছে, এবং
অবশ্যই ডিটেলস মেথডও কিন্তু সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো 56-এর পরে আমরা দেখি এর পরের অঙ্কটা কি। দেখেন 57-এর অঙ্কটা কিন্তু অনেকবার আমি করে দিয়েছি আপনাদেরকে, তাই আজকের এই লেকচারে আমি এই অঙ্কটা করে দিলাম না। আপনারা নিশ্চয়ই এ ধরনের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখতে পান যে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত, তার মানে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসে, দেখেন 735 হচ্ছে অ্যান্সার। একইভাবে 58-59, ওকে, এই এই সংখ্যাগুলো কিন্তু, মানে এই অঙ্কগুলো কিন্তু এই শীটের মধ্যে সিরিয়ালি দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে নিচের দিকে দেখেন 60-এর যে অঙ্কটা আছে, 60-এর অঙ্কটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় হচ্ছে আসতে দেখা যায়। এই যে 60-এর কথা আমি বলছি, তো এই অঙ্কটা যদি আপনারা সলিউশন করতে যান তাহলে বলা হচ্ছে কি, একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে যোগফল 40 হয়, সংখ্যাটি কত। তাহলে আমরা ধরে নিব, ধরি সংখ্যাটি x, তো সংখ্যাটা x ধরে নেওয়ার পরে আমরা কি করব, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে একটি সংখ্যার বর্গের সাথে, তার মানে x এর বর্গ, এর সাথে 4 যোগ করলে, তাহলে 4 যোগ করলে যোগফল, তার মানে ফলাফল 40 হয়, ইকুয়াল 40 দিয়ে দিলাম আমরা। তাহলে বা সংখ্যাটি কত বলেছে, তার মানে x এর মান বের করতে পারলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 40, আর এই চারিদিকে গেলে কি হয়, মাইনাস, তার মানে 36। তাহলে সুতরাং x ইকুয়াল টু হচ্ছে √36। কেন, বাম দিকের স্কোয়ার ডান দিকে চলে আসলে রুট হয়ে যায় বা স্কোয়ার রুট হয়ে যায়। তাহলে 36 কে স্কোয়ার রুট করলে কত হয়, 6। তার মানে নিঃসন্দেহে দেখেন 6 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 60-এর অঙ্কটাও কিন্তু করে দেওয়া রয়েছে এবং 6 হচ্ছে অ্যান্সার। এবং 161-এর অঙ্কটা কিন্তু খেয়াল করে দেখেন, একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত। আমি অনেকবার কিন্তু করে দিয়েছি 18-তম বিসিএস পরীক্ষার এই অঙ্কটা, এবং এই সহজ অঙ্কগুলোই কিন্তু বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায়। এরপরে দেখেন আমরা হচ্ছে 62-এর অঙ্কটা একটু খেয়াল করি, কি বলা হচ্ছে এখানে, আমি একটু উপরে তুলে দিচ্ছি। এখানে কিন্তু বলা হচ্ছে, দেখেন খেয়াল করে, যে নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে বলা হচ্ছে 29, 46, 57 এবং 92। এটা কিন্তু এমনিতেই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা অ্যান্সার বের করতে পারি। তো মনে রাখবেন যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় হচ্ছে কি দ্বারা ভাগযোগ্য হবে, তো খেয়াল করে দেখেন যে আমাদের 3 দ্বারা কিন্তু ভাগযোগ্য হবে। তাহলে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আপনারা যাই ধরেন না কেন, তো আমি একটা সংখ্যা ধরে নিলাম, যে ধরেন তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা ধরেন 2, একটা 3 আর একটা 4। তাহলে খেয়াল করে দেখেন 4, 3, 7, 2, 9, তার মানে এটা 9 হচ্ছে, এটা 3 দ্বারা ভাগযোগ্য। আবার আমি যদি ধরি 5, 1, 6, 1, 7, 1, তাহলে 7, 6, 13 আর 5 কত, 18। তাহলে 18 হচ্ছে 3 দ্বারা ভাগযোগ্য। এখন এখানে খেয়াল করে দেখেন 29-কে 3 দ্বারা ভাগ করা যায় না, 46-কেও 3 দ্বারা ভাগ করা যায় না, 92-কেও 3 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু শুধুমাত্র 57-কে 3 দ্বারা ভাগ করা যায়। এই জন্য 57-ই হচ্ছে সঠিক উত্তর। কিন্তু এই বিষয়টা তো আপনাদেরকে জানতে হবে যে হচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় 3 দ্বারা বিভাজ্য হয়। এই বিষয়টা না জানলে কিন্তু আপনারা পারবেন না, কিন্তু তারপরেও আপনারা যদি অপশনগুলো টেস্ট করেন তাহলে কিন্তু আপনারা সঠিক উত্তরটা খুব সহজেই খুঁজে পাবেন, ঠিক আছে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 64-এর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত। এটা জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে 2015 সালে এসেছে। তো খেয়াল করে দেখেন যেহেতু তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, তার মানে কিন্তু আমরা খুব সহজেই এই সংখ্যা তিনটা কি কি সেটা আইডেন্টিফাই করতে পারি। সেটা কিভাবে সম্ভব, সেটা সম্ভব হচ্ছে যেহেতু তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33, তার মানে এই 33-কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, যেহেতু তিনটা সংখ্যা, তাহলে এই 33-কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাবো। তাহলে 33-কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 11। তাহলে 11-র আগের সংখ্যাটা হচ্ছে 10, 11-র পরের সংখ্যাটা হচ্ছে 12, তার মানে খেয়াল করে দেখেন 33 হয়ে গিয়েছে। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, তাহলে ক্রমিক সংখ্যা তিনটা 10, 11, 12, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই বিষয়টা এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সেটা যে কোনো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। যদি যোগফল দেওয়া থাকে তাহলে আপনারা ওকে 3 দ্বারা ভাগ করে মাঝখানের সংখ্যাটা নির্ণয় করতে পারেন, পাশাপাশি মাঝখানের সংখ্যাটা আসলে তার পরেরটা এবং তার আগেরটা আপনারা অনায়াসে বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু এর আগের হচ্ছে
যে ভিডিও দুটো ছেড়েছি সে দুটোর মধ্যে যে কোনো একটাতে বিষয়টা সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন। তাহলে 10, 11, 12 হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যা, তাদের গুণফল কত বলেন তো দেখি। তাহলে 10 আর 12 গুণ করলে কত হয়? 120। 120-কে 11 দ্বারা আমি গুণ করছি তাহলে কত হচ্ছে বলেন তো দেখি। তাহলে 10-এর তাহলে একটু উপরের গুণটা আমরা করি, যেহেতু নিচে সংখ্যা হবে। তাহলে 100-এ 0, 2-এ 2, 1-এ 1, 1 ঘর ক্রস, 100-এ 0, 2-এ 2, আর 1-এ 1, তাহলে 0, 2, 3, 1, তার মানে 1320 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর। এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আর ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল জানতে চাচ্ছে। তাহলে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল যেহেতু 123, তাহলে একে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে মাঝখানে সংখ্যাটা পাবো। তাহলে 3 4 12, আর 3 1 3, তাহলে 41, তার আগেরটা 40 এবং তারপরে একটা 42। তাহলে যোগ করে দেখেন এই তিনটা 123ই হবে। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুইটা কোনটা? একটা হচ্ছে 40 এবং আর একটা হচ্ছে 41। তাহলে 40 আর 41, এই দুটো সংখ্যার গুণফল কত হবে খেয়াল করে দেখেন। তাহলে আমরা একটু গুণ করি উপরে 40 আর 41, তাহলে 100-এ 0, 4-1-4, 1 ঘর কাটা, 4-0-এ 0, আর 4-4-এ কত? 16। তাহলে কি দাঁড়াচ্ছে? 0, 4, 6, 1, তার মানে 1640 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? খেয়াল করে দেখেন এখানে সমাধান কিন্তু ঠিক এইভাবেই করে দেওয়া রয়েছে। এখন আপনারা যদি হচ্ছে ডিটেলস মেথডে এই অঙ্কটা করতে চান তাহলে কিভাবে করতে হবে? তাহলে ধরতে হবে আপনাদের, যে ধরি আমাদের যে প্রথম সংখ্যাটা সেটা এক্স, পরের সংখ্যাটা x+1, তারপরে সংখ্যাটা x+2। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা হয়ে গেল এদের যোগফল। তার মানে আমরা যদি এই তিনটা সংখ্যা প্রশ্ন মতে যোগ করি তাহলে x x x, তাহলে 3x+2 এর 3 =123 এটা হবে প্রশ্ন মতে। এখন তাহলে 3x = কত হবে বলেন তো দেখি, 123 থেকে 3 বাদ দিলে 120, 120-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 3 40 120, তাহলে 40 আসবে। তাহলে x এর মান হবে 40, x+1 হবে 41, x+2 হবে 42। তাহলে খেয়াল করে দেখেন এভাবেই এসেছে। তাহলে আমরা লিখব, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল তাহলে 40 গুণন 41, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? জাস্ট শর্টকাট মেথডও যেরকম, ডিটেলস মেথডটাও একই রকম বলা চলে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, বাঁশটির দৈর্ঘ্য কত? তো এই ধরনের অঙ্ক আমরা এক ধরেও করতে পারি অথবা এক্স ধরেও করতে পারি। যেহেতু বলা হচ্ছে বাঁশটির দৈর্ঘ্য কত, তাহলে আমরা ধরে নেব যে ধরি আমাদের বাঁশটির দৈর্ঘ্য কত বলেন তো দেখি। বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে =x, যেহেতু প্রত্যেকটাই মিটারে দেওয়া আছে তাহলে আমরা ধরলাম বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তো এইবার আমরা আসব যে একটি বাঁশের এত অংশ পানিতে, তাহলে এত অংশ পানিতে, তাহলে x এর এত অংশ, তার মানে আমরা বলতে পারি যে এই মোট বাঁশটার দৈর্ঘ্য তো x, তাই না? তাহলে x এর হচ্ছে 4/1, তার মানে আমরা বলতে পারি যে x/4 এই অংশটা কাদায় আছে। আর 5/3 অংশ পানিতে, তার মানে আমরা বলতে পারি 3x/5 এই অংশটা পানিতে, তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে x যুক্ত। এটার উপরে কিন্তু 1 আছে, 1 এর জায়গায় কিন্তু x সংযুক্ত হয়ে গিয়েছে, এই জন্য আমি কিন্তু আর 1টা দেইনি। এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, তাহলে আরও 3 মিটার আছে যেটা পানির উপরে। তাহলে এই মানে এটা, এটা এবং এটা, এই তিনটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে বাঁশটা মোট হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রশ্ন মতে। এবার বলা হচ্ছে বাঁশটির দৈর্ঘ্য কত, তার মানে x এর মান বের করতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা লসাগু করতে পারি 4 5-এ কত, 4 5-এ 20, তাহলে বা আমরা বলতে পারি লসাগু হচ্ছে আমাদের 20। তাহলে উপরে থাকবে মানে 4 দ্বারা 20-কে ভাগ করলে কত হয়? 5, তাহলে উপরে 5x+5 দ্বারা 20-কে ভাগ করলে 4, তাহলে 3 4-এ 12x, ওকে? আর প্লাস
এই যে তিন আছে, তিন দ্বারা সরাসরি বিশকে গুণ, তিন বিশে ষাট ইকুয়াল টু কত এক্স। তাহলে এর নিচে ওয়ান আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কি হবে? বিশ দ্বারা এক্স কে গুণ করলে কত হয়? বিশ এক্স ইকুয়াল টু বারো, বারো আর পাঁচে কত? সতেরো। তার মানে সতেরো এক্স প্লাস হচ্ছে 60। তাহলে এই সতেরো যদি এই দিকে আসে তাহলে বিশ মাইনাস সতেরো, তার মানে 3x ইকুয়াল টু 60। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে বলেন তো দেখি, ষাটকে তিন দ্বারা ভাগ করলে 20। তার মানে অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি যে বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তো খেয়াল করে দেখেন এই যে অ্যান্সার চলে এসেছে 20 মিটার। তো এইভাবে x ধরে আপনারা ডিটেলস মেথডে এই অঙ্কটা করে ফেলতে পারেন, অথবা আপনারা একটু সময় বাঁচানোর জন্য পুরো বাসটার দৈর্ঘ্য এক হিসাব করে আপনারা করতে পারেন। তো এভাবে হচ্ছে মানে এক ধরে আমি আমার শীটে অঙ্কটা করে দিয়েছি। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে দেখেন আমি শীটে দেখাচ্ছি যে কিভাবে অঙ্কটা এক ধরে করে দেওয়া আছে। খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু এখানে করে দেওয়া আছে, বলা হচ্ছে এই যে একটি বাঁশের এত অংশ কাদে, এত অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে বাঁশের কাদায় ও পানিতে আছে, দুটো যোগ করেছি আমরা, এত অংশ বা 20-এর 17, বাকি থাকে এক থেকে মাইনাস করেছি, তাহলে থাকলো 20-এর 3 অংশ। তাহলে এখন 20-এর 3 অংশ মানে হচ্ছে 3 মিটার, যেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ কিছুটা ডিফারেন্ট ওয়েতে কিন্তু এই জিনিসটা সলিউশন করা হয়েছে। খেয়াল করে দেখেন এখানে, তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশ মানে এটা উল্টে গিয়েছে ভগ্নাংশটা, তাহলে 20 মিটার। এভাবে কিন্তু আপনারা চাইলে সলিউশন করতে পারেন। তো পরে যে অঙ্কটা আছে 87 নম্বর, এই 87 নম্বর অঙ্কটাও আপনারা সলিউশন করতে পারেন চাইলে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করতে হবে, কিছুটা পার্থক্য আছে আগের অঙ্কটার সাথে। তো একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ কালো এবং অবশিষ্ট অংশ সাদা, সাদা অংশটি কত? খুবই সহজ অঙ্ক কিন্তু এটা, এবং এই ধরনের সহজ অঙ্ক অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। এরপরে পরের অঙ্কটা দেখেন, 88 নম্বর যে অঙ্কটা আছে, কি বলা হচ্ছে অঙ্কটাতে? একটি বাঁশের 3/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে আছে, বাঁশটি কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে? এখানে দুটো জিনিস কিন্তু বের করতে বলেছে। এটা প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013-তে এসেছে, এবং এই অঙ্কটা আপনারা করবেন নিজে নিজেই, ওকে? আচ্ছা, এরপরে দেখেন আমি আর এ ধরনের অঙ্ক হচ্ছে করে দিব না। 89 নম্বর অঙ্কটা আপনারা হচ্ছে করতে পারেন চাইলে, এটার কিন্তু সলিউশন এখানে করে দেওয়া নেই। তো কি বলা হচ্ছে, একটি খুঁটির 5/1 অংশ হলুদ, 4/1 অংশ সাদা এবং 3/1 অংশ নীল, এবং অবশিষ্ট অংশ 13 মিটার হলে খুঁটিটির মোট দৈর্ঘ্য কত? এবং এই অঙ্কটা অবশ্যই আপনারা করবেন। কারণ কি? কারণ হচ্ছে একটু আগে আমি যে অঙ্কটা করে দিলাম সেই অঙ্কটার আদলেই কিন্তু এটা রয়েছে। আপনারা এই অঙ্কটা অবশ্যই অবশ্যই করবেন, করার পরে অ্যান্সারের সাথে আপনারা মেলাবেন যে এর উত্তরটা খ নম্বর হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের শেখা ঠিকঠাক রয়েছে। আপনারা এক্স ধরে করতে পারেন অথবা এক ধরেও করতে পারেন। তাহলে কি ধরবেন? খুঁটিটির মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স, এরপরেই আপনারা বাকি অংশটা কমপ্লিট করবেন। এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, 105 নম্বর অঙ্কটা চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়, এবং এই অঙ্কটা কিন্তু আপনাদের অনেক সময় অনেকেরই ভুল হয়ে যায়। বলা হচ্ছে -1 বা -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? অঙ্কটা দেখতে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু তারপরেও এর ভিতরে প্যাঁচ রয়েছে। তাহলে -1 হতে, তাহলে আমরা -1 দিয়ে দিলাম, কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? অর্থাৎ এইখানে কত বসালে এবং বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? এখন আপনি যদি বলেন যে -1 এর সাথে যদি আমরা +1 করি তাহলে তো 0 হয়, সাথে সাথেই আপনারা আপনার উত্তরটা ভুল। অর্থাৎ আপনারা তখন তো +1, অর্থাৎ এটা উত্তর দাগাবেন এবং এটা ক নম্বরেই রয়েছে, এবং এটা কিন্তু ভুল। কেন ভুল, তার কারণ কি? সঠিক উত্তর কিন্তু -1। এটা কেন হলো -1, এর কারণটা আমি বলছি। খেয়াল করে দেখেন যে -1 হতে আমি যদি হচ্ছে +1 বিয়োগ করি, বিয়োগ করা মানে কি, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, তাহলে -2 হয়ে যাচ্ছে, কিন্তু 0 হচ্ছে না। খেয়াল করে দেখেন, তো ঠিক এই কারণে আমাদের করতে হবে কি, এইখানে -1 হতে আমাদের -1 বিয়োগ করতে হবে। তো -1 যদি আমি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ আছে, এখানে হচ্ছে প্লাস দিতে হবে, এবং তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস আর মাইনাস কাটা অথবা 0 হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে, উত্তর হচ্ছে -1। এবং এই জিনিসটা, এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার, অনেকের কাছে ক্লিয়ার নয়।
এবং যখন আমরা বীজগাণিতিক বিভিন্ন নিয়ম শিখব এবং প্রক্রিয়া চিহ্নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যখন মানে প্রপার ওয়েতে শিখবো, তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না এই ধরনের অঙ্কে। এবং আপনারা জানেন যে বীজগাণিতিক ভাগে বিয়োগ সম্পর্কিত, এরপরে হচ্ছে বীজগণিতের বিভিন্ন জায়গায় এরকম চিহ্ন চেঞ্জ করে আমাদের কিন্তু হচ্ছে নানান কিছু করতে হয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো সম্পর্কের জন্য পরিপূর্ণ ধারণা আপনাদেরকে থাকতে হবে। এছাড়াও লসাগু গসাগু করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের পরিপূর্ণ ধারণা না থাকলে আপনারা অনেক সময় বিভিন্ন অঙ্ক ভুল করে করে ফেলেন। এরপরে আমরা লসাগু গসাগু সম্পর্কিত কয়েকটা জিনিস একটু দেখে আসি। তো খেয়াল করে দেখেন, এখানে অ্যাজ সিম্পল হচ্ছে আমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তো এই ধরনের অঙ্ক আমি করে দিচ্ছি না। তো একটু দেখেন, এই যে এই অঙ্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 186 ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। একটু খেয়াল করে দেখেন, অঙ্কটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, আপনারা বুঝতে পারেন কিনা একটু খেয়াল করে দেখেন। নির্ণয় বৃহত্তম সংখ্যা 12, এবং এটা কিভাবে করা হলো অঙ্কটা? যেহেতু বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে, তো 6 অবশিষ্ট থাকার কথা যেহেতু বলা হচ্ছে, এই কারণে আমাদের 102 থেকে 6 মাইনাস করতে হবে, কত থাকবে বলেন তো দেখি, 96। আর 186 থেকেও 6 মাইনাস করতে হবে, কত থাকবে বলেন তো দেখি, 180। এবং এই 96 এবং 180 এর যদি আমরা গসাগু করি, যেটা হবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। তো এর গসাগু কত আসবে? 96 দিয়ে 180 যদি আমরা ভাগ করি, 96 একে 96, কত পাবো আমরা বলেন তো দেখি, 4, 9 একে 10, আর 84। আবার 96 ভাগ করব আমরা, তাহলে 84 একে 84, কত পাবো, 12। তাহলে 12 দিয়ে 84 ভাগ করব আমরা, তাহলে 7 12 84। তাহলে আমরা কত পেলাম? আমরা এইখানে যে জিনিসটা পেয়েছি, খেয়াল করে দেখেন, এইখানে যে জিনিসটা পেয়েছি সেটাই হবে আমাদের গসাগু বা সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু লসাগু গসাগু সম্পর্কিত প্রশ্নগুলো আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ম্যাথের একটা কোর্স আমি লঞ্চ করেছি, শর্টকাট প্লাস ডিটেইলস কোর্স, যেটার ক্লাস সংখ্যা মোটামুটি হচ্ছে 50+ হবে এবং 60-এর কাছাকাছিও যেতে পারে। এবং এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1020 টাকা। আপনাদের পিডিএফ শিট দেওয়া হবে, 999টা অঙ্ক সম্বলিত, আমি যে শিট থেকে অঙ্কগুলো করাচ্ছি সেই শিটটাই আপনারা পেয়ে যাবেন, এবং হিউজ পরিমাণ অঙ্ক কিন্তু এখানে পাবেন। আর একটা শুধু শর্টকাট মেথড, এটা এর ক্লাস সংখ্যা কিছুটা কম এবং এর কোর্স ফি হচ্ছে 510 টাকা। আপনারা নিবন্ধন পরীক্ষার জন্য, প্রাইমারির পরীক্ষার জন্য, বিসিএস প্রিলির জন্য, কিংবা মন্ত্রণালয় বা বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষার জন্য আমার কাছে অঙ্ক শিখতে পারেন। এবং ডিটেইলস প্লাস শর্টকাট, এই দুই ধরনের নিয়মেই আমি আপনাদেরকে শিখিয়ে থাকি, ঠিক আছে? এবং কোর্স ফি মোটামুটি রিজনেবল রেখেছি, ইতিপূর্বে কিন্তু 2000 টাকা কোর্স ফি ছিল। তো আপনারা যারা করতে চান এই সময়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যত দ্রুত যোগাযোগ করবেন কোর্সে তত দ্রুত আপনারা এনরোল করে ফেলতে পারবেন। আমি খুব বেশি সংখ্যক স্টুডেন্ট নেই না, অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি কোর্সগুলো পরিচালনা করি, ঠিক আছে? তো শিটটা আমি এক নজরে একটু দেখাচ্ছি যে আরও বেশ কিছু অঙ্ক কিন্তু এই শিটের মধ্যে ইনক্লুড করা রয়েছে, ঠিক আছে? আপনাদের একটু এক নজরে আমি দেখাচ্ছি যে কোন ধরনের অঙ্কগুলো কিন্তু এখানে সংযোজন করা রয়েছে, ওকে? তো আমি একটু এই দিকটাও দেখাচ্ছি, শিটের অর্থাৎ দুই ভাগে বিভক্ত করা এই শিটটা, বামে এবং ডানে কলাম করে, ঠিক আছে? এবং এই ধরনের অঙ্কগুলো দেখেন, মোটামুটি 1 থেকে 110-111 নম্বর পর্যন্ত অঙ্ক এখানে কিন্তু এইভাবেই সিরিয়াল করে দিয়ে দেওয়া হয়েছে, ওকে? এবং খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে, এবং এই অঙ্কগুলো নিয়েই আমরা কিন্তু হচ্ছে এই শিটটা তৈরি করেছি, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ওকে? ধন্যবাদ সবাইকে।